Bismillahirrahmanirrahim. Sheikh B. Abdullah Mullah School and College online classes নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৬ অধ্যায়ের ১৫.১ নিয়ে আলোচনা করব। ১৬ অধ্যায়ে বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। ১৬ অধ্যায় আছে, দেখো বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। আমরা আজকে পার্ট ১৫.১ নিয়ে আলোচনা করব। ১৫.১ পার্টে আছে, দেখো সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়। প্রথমেই আলোচনা করছি সামাজিক সমস্যা কাকে বলে। সামাজিক সমস্যা সামাজিক সমস্যা কাকে বলে সেটা আমরা আগে জানব। সাধারণভাবে সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধাজনক অবস্থা বা পরিস্থিতিকে সামাজিক সমস্যা বলে। আমি আবার বলছি, সাধারণভাবে সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধাজনক অবস্থা বা পরিস্থিতিকে সামাজিক সমস্যা বলে। সামাজিক সমস্যা সাময়িক সময়ের জন্য সৃষ্টি হয় না, এটি কম বেশি স্থায়ী হয়। এর সমাধানের জন্য যৌথ উদ্যোগের প্রয়োজন অনুভূত হয়। তাইলে আমরা জানলাম সামাজিক সমস্যা কাকে বলে। এখন আমরা সামাজিক নৈরাজ্যের ধারণা সম্পর্কে জানব। সামাজিক নৈরাজ্য, নৈরাজ্যের ধারণা, সামাজিক নৈরাজ্যের ধারণা। সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। রাষ্ট্রের শাসনতন্ত্র যখন আর কাজ করে না বা শাসনতন্ত্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সমাজে নৈরাজ্য দেখা দেয়। যেমন ঘুষ, অপহরণ, নারী নির্যাতন ইত্যাদি। আমরা এখন সামাজিক নৈরাজ্যের লক্ষণগুলো কি সেটা জানব। সামাজিক নৈরাজ্যের লক্ষণ হলো নারী নির্যাতন, ঘুষ, অপহরণ, বিবাহ বিচ্ছেদ, রাহাজানি, চাঁদাবাজি, শিশুশ্রম, আত্মহত্যা ইত্যাদি কথা উল্লেখ করা যায়। এখন আমরা সামাজিক নৈরাজ্যের কারণগুলো জানব। কি কারণে সামাজিক নৈরাজ্য ঘটে? সামাজিক নৈরাজ্যের বহুবিধ কারণ রয়েছে। সামাজিক
নৈরাজ্যের কারণ সামাজিক নৈরাজ্যের কারণ আমি কারণগুলো লিখছি তোমরা দেখো এক মূল্যবোধের অবক্ষয়ের কারণে দুই আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার অবনতি তিন সংস্কৃতি পরিপন্থী কর্মকাণ্ড চার অপসংস্কৃতির অনুপ্রবেশ অপসংস্কৃতির অনুপ্রবেশ পাঁচ রাজনৈতিক অস্থিতিশীলতা অস্থিতিশীলতা ৬ দুর্নীতি ৬ দুর্নীতি ইত্যাদির কারণে সামাজিক নৈরাজ্য সমাজে ঘটে থাকে ১ দেখো মূল্যবোধের অবক্ষয়ের কারণে ২ আইন শৃঙ্খলার অবনতি ৩ সংস্কৃতি পরিপন্থী কর্মকাণ্ড ৪ অপসংস্কৃতির অনুপ্রবেশ ৫ রাজনৈতিক অস্থিতিশীলতা ৬ দুর্নীতি ইত্যাদির কারণে সমাজে নৈরাজ্য দেখা দেয় তো আমরা এতক্ষণ সামাজিক নৈরাজ্যের কারণগুলো জানলাম এখন আমরা সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে আলোচনা করব সামাজিক মূল্যবোধের অবক্ষয় সামাজিক মূল্যবোধের অবক্ষয় অবক্ষয়ের ধারণা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ধারণা প্রথমে আমরা মূল্যবোধটা কি সেটা আগে জানি যেসব জ্ঞান ধারণা বিশ্বাস লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের আচার আচরণ এবং কার্যগুলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলির সমষ্টি হল মূল্যবোধ আমি আবারও বলছি যেসব জ্ঞান ধারণা লক্ষ্য উদ্দেশ্য বিশ্বাস সংকল্প মানুষের আচার আচরণ এবং কার্যগুলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলির সমষ্টি হল মূল্যবোধ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বড়দের শ্রদ্ধা করা মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করা ছোটদেরকে স্নেহ মায়া মমতা করা ইত্যাদি আর এই মূল্যবোধের অবনতি ঘটলে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয় তো আমরা এতক্ষণ
মূল্যবোধের অবক্ষয়ের ধারণা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ধারণা নিয়ে আলোচনা করলাম এখন আমরা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণগুলো কি কি কারণে সমাজে এই অবক্ষয় ঘটে সেগুলো এখন আমরা জানব সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ আমরা এখন সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ নিয়ে আলোচনা করব সমাজে যখন শিক্ষার উন্নয়ন নগরায়ন শহরায়ন ও প্রযুক্তির বিকাশ ঘটে তখন মূল্যবোধের পরিবর্তন সমাজে ঘটে থাকে আর এই পরিবর্তন কখনো ইতিবাচক কখনো নেতিবাচক উভয়ই হতে পারে সমাজে ইতিবাচক পরিবর্তন মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন অনুমোদিত সমাজে মূল্যবোধের নেতিবাচক যে পরিবর্তন সেটা অনুমোদিত নয় এটি মূল্যবোধের অবক্ষয় তো এখন আমরা মূল্যবোধের অবক্ষয়ের যে কারণ সেই কারণগুলো লিখছি সবাই খেয়াল করো এক ন্যায় বিচার ন্যায় বিচারের ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব দুই আইনের শাসনের দুর্বলতা শাসনের আইনের শাসনের দুর্বলতা তিন মানুষের সহনশীলতার অভাব চার বিশৃঙ্খল পরিবেশের কারণে বিশৃঙ্খল পরিবেশের কারণ পাঁচ ধর্মীয় অপব্যাখ্যা তাহলে দেখো তোমরা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে কি কি কারণ আছে দেখো এক ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব দুই আইনের শাসনের দুর্বলতা তিন মানুষের সহনশীলতার অভাব চার বিশৃঙ্খল পরিবেশের কারণে পাঁচ ধর্মীয় অপব্যাখ্যা ইত্যাদির কারণে সমাজে দেখা যায় যে মূল্যবোধের অবক্ষয় ঘটে থাকে তো সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়ের যে প্রভাব সমাজে এর কারণে কি কি ধরনের প্রভাব সমাজে পড়ে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব এতক্ষণ আমরা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণগুলো জানলাম এখন সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে সমাজে কি ধরনের প্রভাব পড়ে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব
সামাজিক মূল্যবোধে সামাজিক নৈরাজ্য সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধে সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধ অবক্ষয়ের সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধ অবক্ষয়ের প্রভাব সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধ অবক্ষয়ের প্রভাব সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের প্রভাব সমাজের সুদূর প্রসারী এর ফলে দেখা যায় যে সমাজের মানুষ ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয় ন্যায্য অধিকার তারা পায় না ঘুষ ও দুর্নীতিতে সমাজ অচল হয়ে পড়ে অপরাধীর দৌরাত্ম্য বেড়ে যায় এমন পরিস্থিতিতে সমাজে অপরাধীরা বেশিরভাগ শাস্তি পায় না সমাজে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সকল সেবা খাতের মান নিম্নগামী হয় এবং সমাজে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাহলে আমরা দেখা যায় যে এটার প্রভাব সুদূর প্রসারী এর ফলে দেখা যায় যে মানুষ তার ন্যায্য যে অধিকার পাওয়ার কথা সেটা থেকে তারা বঞ্চিত হয় দুর্নীতি ও ঘুষ সমাজকে অচল করে ফেলে এবং অপরাধীদের দৌরাত্ম্য অনেক বেড়ে যায় এমন পরিস্থিতিতে দেখা যায় যে বেশিরভাগ অপরাধীরা শাস্তি পায় না এবং একটা সমাজে ভীতিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেবা খাতের যে মান সেটা সকল সেবা খাতের মান নিম্নগামী হয় সমাজে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় তাহলে আমরা এতক্ষণ সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়ের প্রভাব নিয়ে আলোচনা করলাম সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধ অবক্ষয়ের সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধ অবক্ষয়ের প্রভাব নিয়ে আলোচনা করলাম এখন আমরা সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সামাজিক নৈরাজ্য ও সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধে সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এটা সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় রোধে কি কি পদক্ষেপ নেওয়া যায় আর কি কি পদক্ষেপ নিলে সমাজে এসব সমস্যা সমাজ থেকে দূর হবে সমাজে শান্তি ফিরে আসবে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুললে
সমাজ থেকে এই নৈরাজ্য ও মূল্যবোধের অপক্ষয় রোধ করা যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়ন করতে হবে। অপসংস্কৃতি রোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধে কর্মক্ষেত্রে জবাবদিহিতা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন করতে হবে। সমাজের হিংসাত্মক কার্যক্রম রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এর কি করতে হবে? সমাজে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে হবে। অপসংস্কৃতি রোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধে জবাবদিহিতা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে হবে। সমাজের হিংসাত্মক কার্যক্রম রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দেখা যাবে যে সমাজ থেকে এই সামাজিক নৈরাজ্য ও মূল্যদের অবক্ষয় রোধ করা যাবে। এসব কার্যক্রম যদি আমরা গ্রহণ করতে পারি, এসব পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে সমাজ থেকে এই নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় রোধ করা সম্ভব হবে। তো আমরা এতক্ষণ 16 অধ্যায়ের বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার, এই 16 অধ্যায়ের 15.1 পাঠে আছে সামাজিক নৈরাজ্য মূল্যবোধের অবক্ষয়। আমরা সামাজিক নৈরাজ্য প্রথমে আমরা সামাজিক সমস্যা কাকে বলে সেটা নিয়ে আলোচনা করলাম, সামাজিক নৈরাজ্যের ধারণা নিয়ে আলোচনা করলাম, সামাজিক নৈরাজ্যের লক্ষণগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করলাম, সামাজিক নৈরাজ্যের কারণ কি কি সেগুলো নিয়ে আলোচনা করলাম, মূল্যবোধ কি এবং মূল্যবোধের অবক্ষয়, সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়ের ধারণা নিয়ে আমরা আলোচনা করলাম, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণগুলো সম্পর্কে আমরা জানলাম এবং সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়ের ফলে সমাজে কি ধরনের প্রভাব ফেলে সেগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধে গৃহীত পদক্ষেপ কি কি পদক্ষেপ নেওয়া যায় এগুলো রোধ করার জন্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো তোমাদের বাড়ির কাজ থাকলো 16 অধ্যায়ের 15.1। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।